এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অর্থাৎ কাউন্সিলর দেবদাস মণ্ডল আমরা তার মুখ থেকেই শুনে নেব তিনি কি বলছেন প্রথমে দেবদাস নোমেন্স ল্যান্ডের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এই জয় আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নোমেন্স ল্যান্ড যত নোমেন্স ল্যান্ডের যত কর্মকর্তা আছে সদস্য সদস্যা আছে এবং যত গ্রাহক আছে যারা দেখেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এই জয় একটা বড় সাফল্য আপনার এই জয় কাকে উৎসর্গ করছে দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি এই জয় সাত নম্বর ওয়ার্ডের মানুষের জয় প্রত্যেকটা নাগরিকের জয় এবং ওখানে যতগুলো ক্লাব আছে আটটা ক্লাব আছে হরি মন্দির আছে বিভিন্ন মন্দির কমিটি আছে কীর্তন কমিটি আছে এই জয় সকলেরই জয় জেতার পর জিতে গেছেন এখন প্রথম কাজ কি হবে জন্য দেখুন আগামী ষোলো তারিখে বোর্ড গঠন আছে শপথ আছে দেড়টার সময় এবং আমি আগেও বলেছি আজও বলছি যে এলাকার নাগরিককে নিয়ে কারণ এটা আমার কমিটমেন্ট ছিল প্রতিশ্রুতি ছিল এ এলাকার নাগরিককে নিয়েই একটা কমিটি করে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হবে যে কোন কাজটা আগে করলে সেই ওয়ার্ডের ভালো হয় এবং আমি ওই ওয়ার্ডে দেখেছি ইলেকশনের সময় ইলেকশন করতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে আমি গেছি একবার নয় একাধিকবার গেছি যে দূর অবস্থা ওই ওয়ার্ডের আপনারাও বনগার মানুষ আপনারাও গিয়ে দেখবেন যেটা পঞ্চায়েত না পৌরসভা আপনি অবাক হয়ে যাবেন যে বনগাঁ পৌরসভার ভেতরে সাত নম্বর ওয়ার্ড সেটা আপনার কখনোই মনে হবে না যেটা পৌরসভার ওয়ার্ড এটা পঞ্চায়েত ওয়ার্ড মনে হবে শুধু তাই নয় এখনও মানুষের মাথার উপরে ছাদ নেই তিরিপলের তলায় থাকে গোয়ালঘর তো মনে হয় ওর থেকেও ভালো এমনভাবে মানুষ ওখানে থাকে তো প্রত্যেক মানুষের মাথার ওপরে ছাদ এটাও আমার কমিটমেন্ট নিকাশি ব্যবস্থা রাস্তা এবং অনেকগুলো পুকুর আছে যার পুকুর পার করা বাঁধিয়ে দেওয়া যেখানে রাস্তা ভেঙে গেছে একটা খাল আছে যেখানে বাড়ি ধসে যাচ্ছে আস্তে আস্তে খালের ভেতরে সেইগুলোকে মানে খালগুলো বাঁধিয়ে দেওয়া পুকুর পারগুলো বাঁধিয়ে দিয়ে রাস্তাগুলো করা ইটের রাস্তা মাটির রাস্তা সেগুলোকে ঢালাই রাস্তা করা এবং আপনাকে আগেই বললাম দু হাজার বাইশ মোদিজির স্বপ্ন প্রত্যেক মানুষের মাথার উপরে ছাদ থাকবে তো মোদিজির স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব প্রত্যেক মানুষের সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষের মাথার উপরে ছাদ থাকবে মানুষ কী চাইছেন আপনার কাছ থেকে মানুষের তো দীর্ঘদিন একটা দাবি থাকে বা যে পর কাউন্সিলারের কাছ থেকে কী চাইছেন মানুষ দেখুন আগে যিনি কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের সাত বছরের তিনি মানুষের যে একটা পৌর নাগরিকের যে পৌর পরিষেবা সেটা তিনি দিতে পারেননি ব্যর্থ কারণ তিনি নিজের পরিবারের চিন্তা করেছেন তিনি মানুষের চিন্তা করেন আর আমি সাত নম্বর ওয়ার্ডটাও আমার পরিবার এবং আমার সেকেন্ড হোম আমি বলেছি তো আমি মানুষের সুখে দুঃখে সর্বক্ষণের সাথী হয়ে থাকতে চাই এবং মানুষের যে পৌর নাগরিকের যে পরিষেবা এটা মানুষের প্রাপ্য সাত নম্বর ওয়ার্ডের মানুষের প্রাপ্য সেই পৌর নাগরিকের পরিষেবা আমি বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই আমি আশা আসার কেউ বঞ্চিত হবেন না একটা জিনিস আপনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতা তারপর টিকিট পেলেন পৌর নির্বাচনে এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কি কাজে লাগলো দেখুন আমি ইলেকশান বহুদিন ধরে করছি আপনারা সবাই জানেন বাট আমি নিজে ইলেকশানে দাঁড়িয়েছি এবার নিজে দাঁড়ানো একটা একটা অন্য রকম অনুভূতি অন্যরকম অভিজ্ঞতা হলো আমার জীবনে একটা পৌর নির্বাচন করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি দেখলাম আমরা এমপি ইলেকশান করেছি আমি বিধায়ক ইলেকশন করেছি এর আগেও পৌর নির্বাচন করেছি কিন্তু এইভাবে মানুষের ডোর টু ডোর আমি সেভাবে যেতে পারিনি কারণ তখন বনগার বাইশটা ওয়ার্ড বাইশটা ওয়ার্ড ঘুরতে হয়েছে আমার কিন্তু এইভাবে ডোর টু ডোর যেতে পারিনি বিধানসভা ইলেকশান ডোর টু ডোর ঘুরতে পারিনি লোকসভা ইলেকশান ডোর কারণ এটা সম্ভব না কিন্তু আমি পৌর ইলেকশানে নিজে দাঁড়িয়ে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো যে সত্যি মানুষ এখনো কত বঞ্চিত যেটা মানুষের হক মানুষ একটা কাউন্সিলরের সদিচ্ছা থাকলে সে কাজ করতে পারে সেই সদিচ্ছাটা আগের যিনি কাউন্সিলর ছিলেন সাত বছরে কোনো জায়গায় তার সদিচ্ছা ছিল না যার জন্য আজকে পৌর নাগরিকরা সাত নম্বর ওয়ার্ডের বঞ্চিত তারা তো আমি এখনও বলছি যে আগামী দিনে শপথের পরে ওই ওয়ার্ডে কোনো মানুষ বঞ্চিত হবে না কারণ পৌরসভার পৌর পরিষেবা আমার ঘরের থেকে দেবো না ওটা পৌরসভার থেকে দেবো অর্থাৎ মানুষের বঞ্চিত হওয়ার কোনো জায়গা নেই আর আগের যিনি ছিলেন তিনি নিজের ঘরে তুলেছে ঘরে তোলার মানুষের মানুষ পাবে একদমই আমরা শুনলাম দেবদাসবাবু কি বললেন মূলত তিনি মানুষের সাথে নিয়ে চলতে চান তিনি এটাই বললেন ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে আমি সুব্যসাজী ভট্টাচার্য নিউজ দো বনগা